আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্স একাডেমি অনলাইন ভিডিও ক্লাসে আমি মোহাম্মদ সোহেল রানা। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিও ক্লাসটি দেখছো এবং যারা পরবর্তী সময়ে আমার এই ভিডিও ক্লাসের সাথে অংশগ্রহণ করবে, তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটা অনেক মজাদার একটি ক্লাস, এবং এখানে যে অংশটুকু পড়ানো হবে সেটা আসলে একটি রোমান্টিক জিনিস। রোমান্টিক কেন বলছি, কারণ এই পড়ার মধ্যে কিছু চাপ এবং বলের সাথে সম্পর্কিত আছে, যার জন্য বললাম। কারণ তোমরা প্রত্যহিক জীবনে এটা খুব ভালোভাবে অনুভব করো, চাপ এবং বল, প্রতিদিন এটা নিয়ে কোনো না কোনো কথা আলোচনা করো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর জন্য একটি পড়া নির্ধারণ করেছি, সেটা হচ্ছে প্যাস্কেলের সূত্র, এবং এই অধ্যায়টি হচ্ছে পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা চাপ। আমি তোমাদের প্রথমত একটু কাল্পনিক জিনিস বলে নিই। তোমরা নিশ্চয়ই ছোটকালে খেলার সময় কখনো কোনো বেলুনের মধ্যে পানি নিয়ে সেটা ফুটিয়ে দিয়েছো, অথবা একটি পলিথিনের মধ্যে কিছু পানি নিয়ে সেটা ছিদ্র করে দেখেছো পানিটা কেমনভাবে নির্গত হয় বা বের হয়। দু তিনটা ছিদ্র করলে তুমি দেখবা যে পানির স্পিডটা কেমন হয়ে থাকে। এই সকল প্রত্যহিক জীবনের উদাহরণ থেকে আমরা একটি কাজ করতে পারি, একটি সূত্র ব্যাখ্যা দিতে পারি। সূত্রটি কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী প্যাস্কেল। বিজ্ঞানী প্যাস্কেল তিনি বলেছিলেন যে মনে করো একটা আবদ্ধ পাত্র নিয়েছো, একটা আবদ্ধ পাত্র অ্যাজ লাইক পলিথিনের মধ্যে যদি পানি মনে করো, বা একটা বেলুনের মধ্যে যদি তুমি পানি নাও, নিয়ে তার মুখটা যদি বেঁধে দাও, দিয়ে যদি তুমি যে কোনো এক প্রান্তে চাপ প্রয়োগ করো, এই চাপটা যে তুমি প্রয়োগ করলা এই চাপটার পরিমাণ কোনো অংশে কমে যাবে না। না কমে কি হবে, চা এই বেলুনের চারিপাশে বা পলিথিনের চারিপাশে সে কি হবে, একটা চাপ অনুভূত হবে। অর্থাৎ এই চাপটা যে তুমি প্রয়োগ করলে সেটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। এক্ষেত্রে বিজ্ঞানী প্যাস্কেল তিনি বললেন, তাহলে কি হয় দেখো, ব্যাপারটা হচ্ছে আবদ্ধ থাকতে হবে। আবদ্ধ মানে কি? বদ্ধ। এক্ষেত্রে আমরা একটু সংজ্ঞার দিক কথা বিবেচনা করতে পারি। দেখো প্যাস্কেলের সূত্র আমরা বলে নিয়ে তারপরে পুনরায় একটু আলোচনার মধ্যে চলে আসবো। দেখো প্যাস্কেলের সূত্র বলছে আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের, তাহলে কি কি পদার্থ আছে, তরল বা বায়বীয় পদার্থের কোন অংশের ওপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে। যেটা তোমাদের প্রথমে বললাম, তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, অর্থাৎ কি চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে, পরিপূর্ণভাবে লম্বভাবে কি হবে, ক্রিয়া করবে, অর্থাৎ লম্ব হবে। তুমি যদি মনে হয় একটা পাত্র নিচ্ছ, ব্যালনের মধ্যে কিছু পানি নিলা, তার উপর যদি চাপ প্রয়োগ করো, তাহলে কি তুমি যে অংশে চাপ দিচ্ছ সেটা লম্বভাবে প্রয়োগ হচ্ছে, এবং এর চারিপাশে চাপটা কি হবে, সঞ্চালিত হয়ে যাবে। এই কথাটি বিজ্ঞানী প্যাস্কেল বলেছিলেন, এই তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ করা হয়েছে প্যাস্কেলের সূত্র। এরপর এখান থেকে একটা ইম্পর্টেন্ট ল প্রতিপাদন আছে ছোট্ট, আমি তোমাদের সুবিধার্থে একটা ছবি আঁকিয়ে রেখেছি, এই অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা যে অংশটুকু দেখব সেটা হচ্ছে প্যাস্কেলের সূত্রের ব্যবহারিক ক্রিয়া বা বল বৃদ্ধিকরণ নীতি। দেখো ওপরের প্রশ্নটি 1 মার্কসের তোমাদের বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন চলে আসে, এবং নিচের যে অংশ এই বল বৃদ্ধিকরণ নীতি, এই অংশ থেকে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তোমাদের প্রশ্ন গাণিতিক, দ্যাট মিন সৃজনশীল প্রশ্ন চলে আসে। তো দেখো এখন যেটা বিষয় যে বল বৃদ্ধিকরণ নীতিটা কি, আমরা এই বল বৃদ্ধিকরণ নীতির ক্ষেত্রে একটু বলবো তোমাদের। আচ্ছা তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা যারা হচ্ছে ব্যবহারিক ক্লাস করেছো সেখানে বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায় প্র্যাকটিক্যাল করা, যেমন পিপেট, ফানেল, বিকার ইত্যাদি পাওয়া যায়। তো দেখো অনেক সময় আমরা বিভিন্ন ধরনের বটল ইউজ করি, বটলে একটা ছিপি থাকে, আগেকার সময় বটলে তেল বা অনুষঙ্গিক কিছু রাখা থাকলে তার উপর একটা ছিপি থাকতো। এখন দেখো বিভিন্ন ওষুধের কোটা বা হোমিওপ্যাথি যারা ওষুধ খেয়েছো তারা ছিপিটা ভালো বুঝবা, এই ছিপি দেখো টান দিয়ে ওষুধগুলো বের করতে হয়। তো আমরা বিজ্ঞানী প্যাস্কেল তিনি এরকম দুটি সিলিন্ডার নিয়েছিলেন। দেখো আমরা এই অংশে একটি সিলিন্ডার সি বিবেচনা করেছি, এই অংশটিকে একটি সিলিন্ডার সি নিয়েছি, সিলিন্ডারের নাম দিলাম প্রথমটা সি ওয়ান, পরেরটা হচ্ছে আমাদের কি সি টু। তাহলে আমরা এখানে বলতে পারি সিলিন্ডার সিলিন্ডার সি ওয়ান, তাহলে এখানে কি সিলিন্ডার সি টু হবে আর কি। তো বিজ্ঞানী প্যাস্কেল তিনি এরকম একটি এবং দুটি সি ওয়ান সির দুটি সিলিন্ডার নিলেন, এবং এখানে দেখো এই ননের মধ্যে একটি পিস্টন নেওয়া আছে, পিস্টন নাম্বার ওয়ান, ঠিক এই পাশে একটি পিস্টন নাম্বার টু নেওয়া আছে। এই সিলিন্ডারের ক্ষেত্রফল ধরা আছে হচ্ছে এ ওয়ান, এবং এই সিলিন্ডারের ক্ষেত্রফল কি ধরেছে এ টু। তোমরা জানো ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দেখো এই যে আমরা নিয়েছি একটি পাত্রের মধ্যে ডট ডট দিয়ে আছে, দেখো এটাকে আমরা ওয়াটার বলতে পারি, এই অংশটাকে আমরা পানি বলতে পারি, পানি বা তুমি বায়বীয় পদার্থ দুটোই নিতে পারো যেটাই না কেন,
পানি নিলাম। দেখো আমাদের এই যে ছিপি যুক্ত একটা পিস্টন, এই পিস্টনের উপর থেকে আমাদের একটা ঊর্ধ্বমুখী উপরে দিয়ে একটা বল প্রয়োগ করা আছে, দেখো এফ দিয়ে তীর চিহ্ন নিচের দিকে প্রদর্শন করা আছে, আর পরেরটা দেখো বলটা উপরের দিকে আছে। এই অংশটুকু আমরা একটু ব্যাখ্যা করব, তার আগে আমরা একটু বলে নিব বল বৃদ্ধি কারণ নীতিটা কি। দেখো এরকম কোন একটি আবদ্ধ পিস্টনের উপরে যদি এক প্রান্তে বল প্রয়োগ করা হয়, অর্থাৎ আমি যদি এই প্রান্তে বলটা প্রয়োগ করি, এই বলটা কোন দিকে চলে আসবে দেখো, এই বলটা কিন্তু এভাবে চলে আসবে। এখানে আসার পরে দেখো এটি কিন্তু স্প্রেড আউট হয়ে যায়, বলটা এমনটি স্প্রেড আউট মানে ছড়িয়ে যাবে। অর্থাৎ এরকম একটি পিস্টনের উপর আবদ্ধ পাত্রে পিস্টনের উপর যদি বল প্রয়োগ করো ছোট পিস্টনের উপর, তাহলে এই বলটি কিছু মাত্র পরিমাণ না কমে গিয়ে কি হবে, বড় পিস্টনের উপরের দিকে অনেক বেশি বল প্রয়োগ করবে। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে দেখো, একটা আবদ্ধ পাত্রে ছোট পিস্টনে যদি একটি বল প্রয়োগ করা হয়, তাহলে সেই বল কিছুমাত্র না কমে কিছু কমবে না, যতটুকু তুমি বল প্রয়োগ করেছো ততটুকুনি থাকবে, সেটা এই বড় পিস্টনের চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। এটাকে বলা হয়ে থাকে বল বৃদ্ধিকরণ নীতি। তো বিজ্ঞানী প্যাস্কো তিনি বলেছিলেন যে এই যে আমরা যদি এই পিস্টনে এফ নামক বলটি প্রয়োগ করি, সেই বলটি যখন দেখো এই যে তুমি বলটা দিলা, তাহলে এই অংশ থেকে কি হলো চারিদিকে সমস্ত ছড়িয়ে যাবে। তাহলে এ দেখো এখানে কিন্তু ছোট এরিয়া ছিল, এখানে এরিয়ার পরিমাণ কি অনেক বড়, তাহলে এই এরিয়া থেকে চারিদিকে এসে এখানে সে পুনরায় একটি কি করবে বল প্রয়োগ করবে, একটি বড় ধরনের যে বলটি হবে ঊর্ধ্বমুখী। তুমি বলটা দিয়েছো কোন দিকে দেখো এদিকে, মনে রাখবে এই পিস্টনটি হচ্ছে ঘর্ষণহীন ভাবে উপরে নিচে ওঠানামা করানো যায়। বলটা যদি এইভাবে দাও, তাহলে এই পিস্টনটা এই অংশ যে পিস্টন এটা কি আস্তে আস্তে ওপরের দিকে চলে যাবে, এমনটি এই যে অংশ চলে গেল। তাহলে এখানে কি ঘটনা ঘটলো আমরা সেটা একটু আলোচনা করব। প্রথমে আমরা এই যে বলটা প্রয়োগ করলাম, তাহলে এই যে এফ ওয়ান বল প্রয়োগ করার ফলে সিলিন্ডার সি ওয়ান এর জন্য দেখো, সিলিন্ডার সিলিন্ডার সি ওয়ান এর ওপর এর ওপর প্রযুক্ত চাপ, প্রযুক্ত চাপটা কি হয়, প্রযুক্ত চাপ আমরা পি ওয়ান ধরলাম। আচ্ছা আমরা জানি পি ওয়ান ইজ ইকুয়াল টু কি, চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, তোমরা জানো কিন্তু। যেমন আমরা যদি বলি ফোর্স পি ইজ ইকুয়াল টু মানে প্রেশার পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, তাহলে চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই কি হচ্ছে আমাদের এ অথবা বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা এ অংশে দেখো এখানে এরিয়া কি আছে এ ওয়ান, বল দিয়েছে কি এফ ওয়ান, তাহলে চাপ পি ওয়ান ইজ ইকুয়াল কি লিখতে পারি এফ ওয়ান ডিভাইড বাই এ ওয়ান। খেয়াল করো এই চাপটা এই অংশ দিয়ে চলে গিয়ে এখানে কি ঊর্ধ্বমুখী একটা কি প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে, এই যে বল। তাহলে খেয়াল করো এই চাপটা কিন্তু এখানে আছে, এই চাপটা কি আছে দেখো, আমরা কিন্তু এখানে এই যে পি ওয়ান নামে যে প্রেশার এই চাপ ইজ ইকুয়াল টু আমরা কি আছে দেখো এই যে এফ ওয়ান বাই এ ওয়ান আছে এইটা। তাহলে এই দেখো এফ ওয়ান এফ এ ওয়ান এবং এখানে এরিয়া কি আছে এ টু, এটা নিয়ে এসে কি করবে উপরের দিকে একটি বল লাভ করবে। অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ দেখো অর্থাৎ সিলিন্ডার সিলিন্ডার সি টু এর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল আমরা এফ অফ টু, দেখো ঊর্ধ্বমুখী বল ইজ আমরা লিখব চাপ ইনটু ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে চাপের মানটা তুমি কি দিয়েছো এফ ওয়ান বাই ওয়ান, এফ ওয়ান বাই এ ওয়ান ইন্টু এই ক্ষেত্রফলটা কিসের ক্ষেত্রফল দেখো তো সিলিন্ডার সি টু এর ক্ষেত্রফল হচ্ছে এ টু, তাহলে আমরা লিখতে পারি এ টু। অর্থাৎ আমরা লিখলাম এফ ওয়ান এ টু ডিভাইড বাই এ ওয়ান, তাহলে আমরা কি পেয়েছি দেখো তো এফ টু ইজ ইকুয়াল টু পেয়েছি। তাহলে ফাইনালি আমরা একটা কাজ করতে পারি দেখো, এখান থেকে লিখতে পারি এফ টু ডিভাইড বাই এ ওয়ান ইজ ইকুয়াল টু এ টু ডিভাইড বাই এ ওয়ান, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। এই সূত্রটি তুমি চাইলে একটু সাজিয়ে লিখতে পারো, যেমন এফ ওয়ান বাই এফ টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ টু লিখতে পারো। এই সূত্রটি দেখলে সেই সূত্র হচ্ছে মূল সূত্র ছিল আমাদের এফ টু ডিভাইড বাই এফ ওয়ান ইজ ইকুয়াল টু এ টু ডিভাইড বাই এ ওয়ান। তোমরা চাইলে এই সূত্রটিকে এভাবে লিখতে পারো বা এফ ওয়ান ডিভাইড বাই এফ টু ইজ ইকুয়াল টু এ ওয়ান ডিভাইড বাই এ টু, দুটো সূত্রই কিন্তু তোমরা লিখতে পারো। চলো আমরা একটু একটা ম্যাথ দেখে নিই, ম্যাথ দেখার জন্য আমরা এই অংশটুকু একটু আমাদের সুবিধাতে মুছে নিচ্ছি যেন একটু সংখ্যা বসাতে পারি। এই চিত্র ভিত্তিকই তোমাদের সৃজনশীল প্রশ্ন চলে আসে, তো সেই অংশের ক্ষেত্রে আমরা আরেকবার দেখে নিই যে দেখো আমরা এখানে যে ঊর্ধ্বমুখী বল এফ ওয়ান, মনে করো কোনো একটা পিস্টনের উপর এফ ওয়ান বল প্রয়োগ করেছে যার এখানে ক্ষেত্রফলের মান দেওয়া ছিল 1 সেন্টিমিটার স্কোয়ার, মনে করো ক্ষেত্রফল দেওয়া আছে 1 সেন্টিমিটার স্কোয়ার, এবং এখানে পিস্টনের টু ক্ষেত্রফলের মান মনে করো এটু দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার, এবং এখানে ঊর্ধ্বমুখী বল দেওয়া আছে 1250 নিউটন।
তাহলে আমরা প্রশ্নটি এমন হতে পারে যে কোন একটি সিলিন্ডারে এফ ওয়ান নামক বল প্রযুক্ত হওয়ার ফলে তার ক্ষেত্রফলের মান ছিল A 1 = 1 cm² এবং অপর সিলিন্ডারের ক্ষেত্রফল মানে A 2 = 25 cm² এবং তার ঊর্ধ্বমুখী বলের পরিমাণ হচ্ছে 1250 N। এমনটি হলে তার প্রথম সিলিন্ডারে প্রযুক্ত বলের মানটি কত হবে? তো বেসিক্যালি তোমরা এইভাবে টান দিয়ে দিবে, একটু দেওয়া আছে লিখবা, এমন ভাবে দেওয়া আছে। দেখো প্রথম সিলিন্ডারে কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা এইভাবে শুধুমাত্র ক্ষেত্রফল লিখবো। এখানে ক্ষেত্রফল A1 = 1 cm². তোমাদের আরেকটা জিনিস অবশ্যই শিখে রাখার দরকার। দেখো 1 cm² আমি একটু ভেঙে নেব। 1 cm² 1, আমরা জানি 100 cm মেক আ 1 মিটার, অর্থাৎ 100 cm 1 মিটার হয়। তাহলে আমরা এখান থেকে হান্ড দেখো সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে 100-এর উপরে আমরা স্কোয়ার দিয়ে এখানে মিটার স্কোয়ার নিয়ে আসবো। আর 1 / 1 এর পরে 4টি 0, এটা মিটার স্কোয়ার। তাহলে আমাদের এখানে হয় 1 / 10⁴, 1-এর উপর 4 0 10 4 হয়, এটা উপর উঠলে হয়ে যায় 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে খেয়াল করো 1 cm² সমান হচ্ছে 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে এখানে 1 cm² এর মানটা আমরা কত বসাতে পারি, 1টা এইভাবে রাখি ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। পরবর্তী ক্ষেত্রফল কত দেখো, A 2 = 25 cm², অর্থাৎ পুনরায় আমরা জানি ক্ষেত্রফল, অর্থাৎ এটা কার ক্ষেত্রফল, দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রফল A 2 = 25 cm², অর্থাৎ 25। দেখো এখানে আছে 1 cm², তাহলে এর মান কত, 10⁻⁴, তাহলে 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে প্রথমে দেখো F2 এর বল, F1 তো বের করবা, F2 এর বল কত দেওয়া আছে, ঊর্ধ্বমুখী বল। দেখো ঊর্ধ্বমুখী বল F2 = 1250 N। তোকে বের করতে বলেছি নিম্নমুখী বল, নিম্নমুখী বল F1 = 1। তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো, সেম এই সূত্র অ্যাপ্লাই করবো। আমরা একটু লিখে নিতে পারি এইভাবে যে আমরা জানি F1 / A1 F/A2। দেখো এখানে একটু বজ্রগুণন আছে, যেটাকে আড়াআড়ি গুণ বলা হয় বা বলা হয় ঠাডা গুণন। ঠাডা গুণন হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন বা আড়াআড়ি গুণন, সেম নাম। তো আমরা দেখো আমরা একটু এইভাবে এমনটি মাল্টিপ্লাই করে নিতে পারি F1 A2 = A1 F2, বা আমরা F1 = দেখো A2টা এর পাশে ভাগ দিয়ে দাও A1 F2 / A2, মানটি বসিয়ে দাও। A1 এর মান হচ্ছে 1 × 10⁻⁴ ইন্টু F2 এর মান হচ্ছে তোমার কত, 1250, ডিভাইড বাই A2 এর মান হচ্ছে 25 × 10⁻⁴। দেখো উপরে পাওয়ার 10⁻⁴, নিচে পাওয়ার কিন্তু সেম আছে, তুমি কেটে দিতে পারো এমনটি। তাহলে তোমার ভ্যালু কত থাকে, বেসিক্যালি 1250 / 25। তুমি একটু ভাগ দিয়ে তোমরা দেখে নিতে পারো ভাগের ভ্যালুটা কত আসে আর কি। তো সেক্ষেত্রে একটু খেয়াল করবা আমাদের আছে 1250 / 25, এর ভ্যালু আসে 50, অর্থাৎ 50 N। দেখো তুমি কি কল্পনা করতে পারছো, তোমাকে এর আগে উদাহরণ বলেছিলাম যে এখানে যদি 1 N বল দেয়, এখানে তার কি 100 গুণ প্রায় ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে তুমি এখানে ঊর্ধ্বমুখী বল পেয়েছো 1250 N। তুমি বলটা অ্যাপ্লাই করেছিলে কত, এই সিলিন্ডারে বল অ্যাপ্লাই করেছো শুধুমাত্র কত নিউটন, দেখো 50 N, কিন্তু এটা ঊর্ধ্বমুখী বল হিসেবে কতটুকু কাজ করেছে, 1250 N। তো আমাদের আজকের এই ভিডিও ক্লাসে যে আলোচনাটুকু করলাম, সেই আলোচনাটুকুর ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য ছিল প্যাসকেলের সূত্রটি বোঝানো এবং বল বৃদ্ধিকরণ নীতিটা কি, পাশাপাশি এই সূত্রের একটি গাণিতিক সমস্যা কেমন হয় এটা তোমাদের সাথে আলোচনা করেছি। এখানে আরও কিছু ফর্মেট আছে, তোমাদের যখন আমি ম্যাথমেটিক্যাল টার্ম শেখাবি ছিল সেই সময় তোমাদের সাথে হাজির হবো। তো আশা করি আমার এই ভিডিওর অংশটি তোমাদের কিছুটা হলেও উপকৃত করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এই ভিডিও ক্লাসের এখান থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী এর পরের লেসন নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।